বন্ধুরা আমি সৌদীপ আর আমার স্বপ্নের বাগান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকে যে ভিডিওটা নিয়ে আলোচনা করব সেটা তোমরা দেখেই বুঝতে পেরেছ একটা মালটা গাছ নিয়ে তো ভিডিওটা শুরু করার আগে বলে রাখি যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটিকে প্রেস করুন যাতে প্রতিটি নতুন ভিডিওর আপডেট আপনারা সবার আগে পেতে পারেন আর তার সাথে সাথে ভিডিওটা ভালো করে মন মনোযোগ করে পুরোটা দেখুন যাতে সম্পূর্ণটা বুঝতে পারেন এবং ভিডিওটা শেষে লাইক করুন কমেন্ট করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন আসুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা মালটা গাছ মালটা গাছ বলতে এটা এটা মানে বেশি সর্ব সবচেয়ে বেশি প্রচলিত বাংলাদেশে যেটা বাড়ি মালটা এক নামে পরিচিত পাতাগুলো এই যে পাতাটা দেখে আপনারা বুঝতে পারবেন এই গাছটা আমি গত ছ মাস আগে একটা নার্সারি থেকে এনেছিলাম শীতের শেষের দিকে বলতে পারেন তো তারপরে গাছটাকে একটা দশ ইঞ্চি সাইজের টবের মধ্যে দিয়ে দিই গাছটার চেহারা কিন্তু খুব একটা ভালো না দেখুন এ একটা ডাল এ একটা ডাল আর এ একটা লম্বা ডাল উঠে গেছে এবার আনার পরে আমি যখন টবে বন্ধুরা বসাই ঠিক তার কিছুদিন পরেই ফুলটা আসে ফুল আসার পরে এই একটা ফল দাঁড়ায় আমি তাই ফলটা কিন্তু ছিঁটতে পারিনি কারণ গাছের প্রথম ফল হলে আপনারা সবাই জানেন যে সেটা ছিঁড়ে ফেলে দিতে খুব খারাপ লাগে তা আমিও এটা ছিঁড়তে পারিনি ছিঁড়লে হয়তো গাছটার গ্রোথ আরও ভালো হতো যেহেতু ফলটার এর সব এনার্জিটাই ফলেই টেনে নিচ্ছে তো এটা হচ্ছে আমাদের গাছের প্রথম একটা মালটা এসছে এটা এখনও অবধি কিন্তু বড় হয়নি একদম ছোট সাইজ এটা আরও বড় হবে একটা লেবু মোটামুটি এই মালটা তো মুসম্বির থেকে অনেক উন্নত জাতের একটা আর এটা প্রচুর পরিমাণে মিষ্টি হয়ে থাকে এখন ভারতবর্ষের অনেক জায়গাতেই অনেক নার্সারিতে এইটা পাওয়া যাচ্ছে এবং আস্তে আস্তে এটা খুব প্রচলিত হয়ে উঠবে আর এর পিছনে একটা কয়েন থাকে কয়েন কয়েন বলতে আর কয়েনের মধ্যে গোল থাকে পিছনে সেটা দেখে আপনারা বুঝতে পারবেন এটা বাড়ি মালটা এক এবার সবগুলোর ক্ষেত্রে আবার এটা হয় না দু একটা লেবুতে মিসিং হয়ে যায় তো আমার ক্ষেত্রেও এটা হয়নি আর লেবুটা যত আস্তে আস্তে বড়ো হবে এর গাটা একটু মানে এই লেবুর যে খোসাটা এই যে গায়ের খোসাটা দেখবেন আস্তে আস্তে একটু মানে মনে হবে যেন শুকিয়ে আসছে লেবুর খোসার গাটা এরকম একটা পজিশন হবে আর এর পাতাগুলো ভালো করে আপনারা দেখে রাখুন পাতাগুলো এরকম হবে আর গাছে কাটা থাকে না বললেই চলে খুব কম হালকা কাটায় জায়গায় জায়গায় একটু তাও ছোট তো আজকের ভিডিওতে মূলত এই প্রথম যেহেতু লেবুটা এসছে তাই আপনার সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বন্ধুরা গাছের গোড়াটা একটু আপনার দেখায় গোড়াটা কিন্তু খুব বাজে অবস্থা এটা আসলে আমি কয়েকদিন সময় পাচ্ছি না সেই জন্য আমি গোড়াটা পরিষ্কার করতে পারিনি দশ ইঞ্চের টবের মধ্যে দেওয়া দেখুন এই গোড়ায় কিন্তু খুব আগাছা জন্মেছে আমি মূলত সপ্তাহে একদিন করে যেহেতু এখন খুব গরম তাই সর্ষের খোল ভিজে জলটাই ইউ ব্যবহার করছি আর কোনো রাসায়নিক সার আপাতত এটাই দিইনি যেহেতু এত গরম তো বর্ষার বর্ষা এখনো ভালোভাবে শুরু হয়নি তাই ভাবছি এখন হালকা করে কিছুটা রাসায়নিক সার দিয়ে দেবো তো সার দেওয়ার আগে আপনাদের অবশ্যই ভিডিও আমি করে দেখাবো আর এইটা একবারে পরিষ্কার করতে হবে এরকম কিন্তু আপনারা আমি খুব ভুল করছি মানে ভুল করেছি এখনও আমি পরিষ্কার করতে পারিনি যেহেতু সময় পাচ্ছি না আপনারা কিন্তু এরকম গাছের গোড়ায় এরকম আগাছা হলে সাথে সাথে এটা পরিষ্কার করে দেবেন এটা তুলে ফেলে দেবেন এই আগাছায় কিন্তু গাছের সমস্ত পুষ্টিটা টেনে নেয় যাতে গাছটার ক্ষতি হয় তাই অবশ্যই আমি আপনাদের বলবো আপনারা এরকম গাছে যদি এরকম আগাছা হয় সঙ্গে সঙ্গে তুলে ফেলে দেবেন এগুলোকে রাখবেন না এতে রাখলেই ক্ষতি এবার এইখানে আবার একটা দেখি কুচি পাতা মনে হচ্ছে একটু বেরোচ্ছে থাক এবার লেবুটা মোটামুটি বড় হলে আমার ইচ্ছা আছে গাছটাকে কিছু হালকা করে ছাটাই করে দেবো কারণ গাছটা আপনারা দেখুন কেন লম্বা হয়ে গেছে দু একটা ডাল ভালো লাগছে না টবের গাছ ছোট থাকবে এবং ঝাঁকড়া হবে সেটাই দেখতে সাধারণত ভালো লাগে তো সেই ক্ষেত্রে এটাকে একটু ছা কাটাই ছাটাই করে দিতে হবে যাতে সুন্দর একটা গোল টাইপের করে একটা ভুসি মতো করতে পারি আর এটা কিন্তু বন্ধুরা আপনারা এটা লাগান প্রচুর পরিমাণে এটা ফলন হয় প্রচুর তাই জন্য আমি বলবো অবশ্যই এটা লাগান ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য